হযরত মোহাম্মদকে নিয়ে নূপুর শর্মার একটা মন্তব্য, বিজেপি নেত্রী নূপুর শর্মার একটা মন্তব্য, আর সঙ্গে সঙ্গে উত্তাল পৃথিবীর কয়েকটি মুসলিম দেশ। তারা বলছে যে ভারতবর্ষের বিজেপি নামক পার্টি নূপুর শর্মার মাধ্যম দিয়ে মুসলমান ধর্মকে আঘাত করেছে, তাই ভারতকে এবার বয়কট করতে হবে। বেশ কয়েকটি দেশ এ বিষয় নিয়ে ভারতকে বিরোধিতা করতে শুরু করে, বাংলাদেশও বিরোধিতা করতে শুরু করে, বাংলাদেশের মৌলবীরা বিরোধিতা করতে শুরু করে। নূপুর শর্মার এই মন্তব্যের পর ভারতে অনেক জায়গায় তাণ্ডব চালানো হয়েছে, দু একজন মারাও গিয়েছে, সম্ভবত ভালো সম্পত্তি নষ্ট করা হয়েছে, মানে ভারতবর্ষে একটা অস্থির পরিবেশ তৈরি হয়। এবার আমরা দেখতে পেলাম নূপুর শর্মার এই মন্তব্যকে একজন সমর্থন করেছিলেন, এখন এক ব্যক্তি রাজস্থানের, কানাইয়ালাল তার নাম, তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। রিয়াজ এবং মোহাম্মদ গোজ, কি নাম যেন সম্ভবত, কি নাম তাদের, তারা সেই কানাইয়ালালের দোকানে ঢোকে এবং তার গলা কেটে তাকে হত্যা করে, গলা এবং ধর দু ভাগ করে দেওয়া হয়, হত্যা করে এবং বলা হয় যারা যারা হযরত মোহাম্মদের নাম এরকম বলবে তাদেরই গলা কাটা হবে, মোদিকেও শায়েস্তা করা হবে, অর্থাৎ মোদিকেও খুনের হুমকি দেয়। এবার হযরত মোহাম্মদের নামে বললেই তার গলা কাটা হবে, অর্থাৎ যেই বলুক গলা কাটাকাটি হবে, অর্থাৎ এখানে সরাসরি আতঙ্কবাদী অর্থাৎ সন্ত্রাসের কথা বলা হচ্ছে। পরে অবশ্য জানা গিয়েছে যে পাকিস্তান জড়িত রয়েছে এর সঙ্গে, এই দুজন যারা খুন করেছে কানাইয়ালালকে এর সঙ্গে পাকিস্তান জড়িত রয়েছে, জঙ্গি যোগাযোগ রয়েছে। অর্থাৎ হিন্দু দেবদেবীর নামে অনেক যখন কটাক্ষ করে তখন কিন্তু হিন্দুরা এইভাবে কাটাকাটি করে না। তাহলে হযরত মোহাম্মদকে নিয়ে মন্তব্যের জেরে কেন কাটাকাটি করা হলো? এবার মূল প্রশ্নে আসি, যে কয়েকটি মুসলিম কান্ট্রি, বাংলাদেশ ইনক্লুডিং, বাংলাদেশ সঙ্গে যুক্ত আছে, তারা হযরত মোহাম্মদের নামে কটূক্তি করেছে, নূপুর শর্মা তার জন্য বিরোধিতা করেছিল, এবার ফেসবুকে সামান্য পোস্ট করাতে তার গলা কাটা হয়ে গেল এবং আরো কাটা হবে, এবার সেই মুসলিম কান্ট্রিরা চুপ কেন? তার মানে মুসলিম কান্ট্রিরা এটাই কি চায় যে হযরত মোহাম্মদের নামে বা কারো নামে কিছু টিপ্পনি করলেই গলা কাটাকাটি হবে? তাই যদি হয়, এবার হিন্দু ধর্মের বিষয়ে যদি কেউ কিছু বলে তাহলে হিন্দুরাও কি গলা কাটাকাটি করবে, অর্থাৎ কাটাকাটিই চলবে? তার মানে এটা পরিষ্কার বিদেশি কান্ট্রি বা মুসলিম কান্ট্রি বিশেষ করে তারা কিন্তু চাইছে ভারতে একটা অস্থির পরিবেশ তৈরি হোক, সিরিয়া ইরাকের মতো পরিবেশ তৈরি হোক, ভারত ধ্বংস হোক। এতে পরিষ্কার ভারতকে যে করে হোক নিচু দেখাতেই হবে, সেটা ভারতবর্ষে থেকেই হোক আর বিদেশে থেকেই হোক। অর্থাৎ ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে কিন্তু মুসলিম কয়েকটি